শুনছেন রেডিও ভূমি 92.8 FM। করোনায় করণীয়, প্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাই রেডিও ভূমি 92.8 FM এ। আজ 22 মে শুক্রবার, ঘড়িতে সময় রাত 10:30। করোনাকালীন এই সময় বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত বিষয়ক দিনের বিশেষ আয়োজন রেডিও ভূমি ও হিউম্যানিট বাংলাদেশের যৌথ প্রযোজনায় করোনায় করণীয় নিয়ে আমি খাদিজা হোসেন সাবিহা আছি আপনাদের সঙ্গে। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর কাজী লুৎফুর রহমান, MBBS DMC DMU, MPhil Thesis Part Student ঢাকা মেডিকেল কলেজ, PCS Health, নবনিয়োগপ্রাপ্ত বসুন্ধরা কনভেনশন সেন্টার গ্রিড হসপিটাল। প্রিয় শ্রোতা, আপনার প্রশ্ন কিংবা মতামত জানাতে আমাদের ফেসবুক পেজ facebook.com/radiobhumi এর অনলাইন লাইভে যোগদান করুন। আমরা সরাসরি অনুষ্ঠানে চলে যাচ্ছি। স্যার, আপনাকে করোনায় করণীয়তে স্বাগত, কেমন আছেন? ধন্যবাদ সাবিহা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? জি স্যার, ভালো আলহামদুলিল্লাহ। স্যার, গঠনগত দিক দিয়ে করোনা কি ধরনের ভাইরাস, এটা কতটা বিধ্বংসী? আচ্ছা, ধন্যবাদ তোমার প্রশ্নের জন্য। করোনা ভাইরাস বা COVID-19, আসলে এই ভাইরাসটি আমাদের কাছে এখন একটি বড় আতঙ্কের নাম। এই COVID-19 ভাইরাসটার নামের মধ্যেই লুকিয়ে আছে আসলে এর পুরো এক্সপ্লেনেশনটা। আমি যদি একটু বলি, COVID-19 কে যদি আমি একটু ভেঙে বলি, তাহলে কোভিড মানে হচ্ছে করোনা ভাইরাস 2019, অর্থাৎ চীনের উহান শহর থেকে 2019 সালের ডিসেম্বর মাসে এই ভাইরাসটি আসলে এসেছে। কিন্তু করোনা ভাইরাসটি নতুন নয়, করোনা ভাইরাসটি আসলে আমাদের করোনা ভিরিনি ফ্যামিলির, যেটা সাব ফ্যামিলি হচ্ছে করোনা ভিরিনি, এই সাব ফ্যামিলির করোনা ভাইরাসটা অনেক আগে থেকেই ছিল। এর অনেকগুলা টাইপ আছে, এর মধ্যে 7টি টাইপ মানুষের জন্য ভয়ঙ্কর অর্থাৎ ইনফেকশাস, তার মধ্যে 3টি আসলে খুব খারাপ যেটা আসলেই ভয়ঙ্কর, আর বাকি 4টা খুব একটা আসলে ইনফেকশাস নয়। আর এই 3টি ভাইরাসের মধ্যে একটি হচ্ছে SARS-CoV, MERS-CoV এবং SARS-CoV-2, অর্থাৎ আমাদের এই নতুন করোনা ভাইরাস 19। এই SARS-CoV-2 ও আসলে মধ্যে লুকায়িত আছে এর আসল এই বিধ্বংসী অবস্থাটা, সেটা হচ্ছে সিভিয়ার acute respiratory syndrome corona virus type 2, মানে এই SARS-CoV-1 এর সাথে গঠনগত দিক থেকে এবং কার্যকারিতার দিক থেকে যথেষ্ট মিল থাকলেও এই টাইপ 2 টা একেবারেই নতুন, এবং এই কারণে একে বলা হয় নোভেল করোনা ভাইরাস। আর বিধ্বংসী কতটা সেটা যদি আমরা দেখতে পাই, তাহলে আসলে পুরো বিশ্বের দিকেই তাকালেই আমরা দেখতে পাবো। আমাদের বাংলাদেশেও যদি আমরা কম্পেয়ার করি, এখন কিন্তু দিন দিন এই করোনা আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা বেড়েই চলছে। নর্মালি করোনা ভাইরাসের এই SARS-CoV-2 টার গঠনটা যদি চিন্তা করি, যেটা তোমার প্রশ্ন ছিল, সেটা ছিল হচ্ছে এর বাইরে থাকবে নিউক্লিয় প্রোটিন এবং ভিতরে থাকবে এটা সিঙ্গেল স্ট্রেন আরএনএ, এটা একটা আরএনএ ভাইরাস। এবং এই যে নিউক্লিয় প্রোটিন, এর মধ্যে তার সবচেয়ে যে অংশটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে স্পাইক প্রোটিন, এবং এই স্পাইক প্রোটিন দিয়ে সে মানুষের শরীরে অ্যাটাক করছে ACE2 রিসেপ্টরের মাধ্যমে। এবং এই ACE2 রিসেপ্টরটা মানুষের শরীরের বিভিন্ন জায়গায় আছে, যেমন স্মল ইনটেস্টাইন মানে আমাদের খাদ্যনালী, ছেলেদের টেস্টিস, লাংস, রেনাল সিস্টেম অর্থাৎ কিডনি অংশগুলোতে এবং অন্যান্য টিস্যুগুলোতেও, যেমন গল ব্লাডারও দেখতে পাওয়া যায়। রুট অফ এন্ট্রি যদি আমরা দেখি, তাহলে আসলে লাংসকেই এখন আমরা ধরছি, বাট অন্য সিস্টেমে যে এর ভয়াবহতা প্রকাশ পাবে না বা পাচ্ছে না, এটা কিন্তু এখনো অনেক রিসার্চ চলছে গবেষণার আন্ডারে। সবচেয়ে বড় কথা যেটা, এই করোনা ভাইরাস নিজে বংশ বৃদ্ধি করে তো আমাদের ক্ষতি করছেই, কিন্তু করোনার এই আক্রমণের ফলে আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেম মানে রোগ প্রতিরোধ ক্ষমতা অ্যাক্টিভেটেড হতে গিয়ে আমাদের শরীর থেকেই তৈরি হওয়া সাইটোকাইন স্টর্ম তৈরি হয়, অর্থাৎ বিভিন্ন ইনফ্লামেটরি প্রোডাক্ট, যেটা আমাদের শরীর প্রোটেকশনের জন্য আমাদের শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে তৈরি হচ্ছে, সেটাই আবার আমাদের কোষগুলাকে অনেক ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। তার ফলে করোনা ভাইরাস এবং এর এই জটিল মেকানিজম আমাদের শরীরকে অনেক হার্ম করে ফেলতে পারে, সেই কারণেই অসুস্থতার সংখ্যা বাড়ছে। ধন্যবাদ স্যার। স্যার, RT-PCR সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন, RT-PCR কি এবং করোনা শনাক্তকরণের ভূমিকা কেমন? আচ্ছা, ধন্যবাদ।
আরটিপিসিআর অর্থাৎ আমাদের আসলে টেস্ট এখন খুব অ্যাভেলেবল, যেটা মানে সেটাই হচ্ছে আরটিপিসিআর এর নাম। সবাই মোটামুটি জানে যারা করোনা নিয়ে আছে বাংলাদেশের মানুষ। করোনা টেস্ট করার জন্য যদি খুব স্পেসিফিক কিছু টেস্টের কথা বলি তাহলে অ্যান্টিজেন টেস্ট, আইসোথার্মাল অ্যাম্পলিফিকেশন এসে এবং আরটিপিসিআর এর মধ্যে সবচেয়ে অ্যাভেলেবল হচ্ছে আরটিপিসিআর অর্থাৎ রিয়েল টাইম পিসিআর। আসলে যেই কাজটা করা হয় সেটা হচ্ছে যে পিসিআর, কথাটা মানে যদি বুঝি তাহলে হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন, অর্থাৎ সে করছে ডিএনএ আমাদের পুরো শরীরের মধ্যে থেকে কোনো একটা ডিএনএ এর কোনো একটা অংশকে যদি আমি অনেকগুলো বানাতে চাই গবেষণার কাজে, আমি যদি অনেকগুলো বানাতে চাই, নরমালি আমার কোষের ভিতর ওই এই অনেক সময় এই সংখ্যা বৃদ্ধির জন্য এই প্রসেসের মাধ্যমে করে, সেটার মধ্যে করে আসলে পিসিআর পলিমারেজ চেইন রিঅ্যাকশনটা আসলে করা হয়ে থাকে আমাদের আর্টিফিশিয়ালি আমরা করি। এই ডিএনএ এর কোনো একটা অংশকে আমরা অনেক নাম্বারে যদি বৃদ্ধি করতে চাই সেটাই হচ্ছে পিসিআর টেস্ট। কিন্তু এখানে যে জিনিসটা করা হচ্ছে, করোনা ভাইরাসটা কিন্তু আরএনএ ভাইরাস, এটা ডিএনএ ভাইরাস নয়, অর্থাৎ আরএনএ এর কিন্তু এরকম করে পলিমারেজ চেইন রিঅ্যাকশন করা যায় না, এটা নাম্বার বাড়ানো এভাবে যায় না। তাহলে আমরা কি করি, আরটিপিসিআর যেটা করা হয় এখানে সাধারণত শরীরে যে জিনিসটা হয় ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় আমাদের কোষের ভিতরে, সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন প্রসেস বলে। এখানে আমরা উল্টা কাজটা করি এই আরটিপিসিআর এর মধ্যে, মানে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ রিয়েল টাইম পিসিআর এর মধ্যে আমরা এখানে আরএনএটাকে প্রথমে ডিএনএ তে কনভার্ট করে ফেলি, অর্থাৎ এখানে আমরা রিভার্স ট্রান্সক্রিপশন করি। এবার যেই আরএনএটা থেকে আমরা ডিএনএটা পেলাম এটাকে বলা হয় কমপ্লিমেন্টারি ডিএনএ। এখন সেই ডিএনএটাকে আমরা আসলে পিসিআর করি, অর্থাৎ নাম্বার বৃদ্ধি করি রিয়েল টাইম পিসিআর করে। এর একটা নাম্বার বৃদ্ধি করার পরে আমরা COVID-19 এর যে স্ট্রাকচারটা আছে সেটার স্ট্যান্ডার্ড স্ট্রাকচারের সাথে আমরা কম্পেয়ার করে দেখতে পাই যে সেই পেশেন্টের যার স্যাম্পলটা নিয়েছি সেটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচারের সাথে ম্যাচ করছে কি না, সেভাবেই আমরা সাধারণত ডায়াগনোসিস করে থাকি। সাধারণত এটা আমরা যেটা করি সেটা হচ্ছে থ্রোট সোয়াব নিয়ে আমরা হচ্ছে আরটিপিসিআর টা করি, এবং এটার অ্যাকিউরেসি রেট বলা যেতে পারে বেশ ভালো। যদিও আদার কোন টেস্ট আমাদের কাছে এর থেকে ভালো টেস্ট অ্যাভেলেবল না, আসলে এটার উপরে ডিপেন্ড করা ছাড়া আমাদের কাছে অপশন নাই, সে কারণে আরটিপিসিআর এর উপরে আসলে আমাদের এখন ভরসা করতে হচ্ছে। ধন্যবাদ স্যার। স্যার, বাংলাদেশে বর্তমানে করোনা ভাইরাস এর কি অবস্থা, যেহেতু আপনি একজন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা, আপনি যদি আমাদের এই ব্যাপারে একটু বলতেন। ধন্যবাদ। বাংলাদেশে আসলে 8 মার্চ থেকে আমরা যুদ্ধ করেই যাচ্ছি। আমি এতক্ষণ অনেক কঠিন কঠিন কথা বলে ফেলেছি, যাই হোক এখন আসলে সিচুয়েশনটা আসলে এত ভয়ঙ্কর, আমাদের অনেক ফাস্ট সবকিছুতে যেতেই হচ্ছে। 8 মার্চ থেকে যুদ্ধ করতে করতে এতদিন আজকে পর্যন্ত আমরা আসলে অনেক বাজে অবস্থাতেই এসে পৌঁছেছি বলবো। এখন পর্যন্ত প্রায় 214,053টা টেস্ট করা হয়েছে, তার মধ্যে 30,205টা ধরা পড়েছে ডিটেক্টেড কেস, এবং এর মধ্যে 432 জন মারা গিয়েছেন, যদিও ভালো হয়েছেন 6,190 জন। কিন্তু আমরা কোন দিকে যাচ্ছি, আমাদের কি অবস্থা হবে সামনে, সে ব্যাপারটা সম্পর্কে আমরা এখনো খুব আন্দাজ করতে পারছি না, যদি না আমরা সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলি। ধন্যবাদ স্যার। স্যার, বর্তমানে জিনোম সিকোয়েন্স অনেক আলোচিত, আমাদের শ্রোতাদের জন্য যদি আপনি একটু সহজ করে জিনোম সিকোয়েন্স সম্পর্কে বলতেন। ধন্যবাদ। জিনোম সিকোয়েন্স, আমি একটু আগে ভাইরাসের পুরো স্ট্রাকচার বলার সময় বলছিলাম যে করোনা ভাইরাস এই COVID-19 একটি সিঙ্গেল স্ট্রেন আরএনএ ভাইরাস। সাধারণত জিনোম বলতে কোনো একটা নিউক্লিওটাইডের সমষ্টিকে, কোনো একটা স্ট্রাকচারের নিউক্লিওটাইডগুলো সমষ্টিকে বোঝায়। যেমন আমি যদি COVID-19 এর জন্য বলি তাহলে এর যে আরএনএ এর মধ্যে থাকা সম্পূর্ণ নিউক্লিওটাইডগুলো, অর্থাৎ নিউক্লিওটাইডগুলো হচ্ছে এর একেবারে মাইক্রোস্কোপে একদম ছোট স্ট্রাকচারগুলো, একদম মৌলিক পদার্থগুলো, যেগুলা একটার সাথে লেগে 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 পুরো চেইনের মতো পুরো আরএনএটাকে তৈরি করছে, সেই সমষ্টির পুরাটাকে বলা হচ্ছে জিনোম সিকোয়েন্সিং। আমরা জানি আরএনএ সাধারণত 4টা নিউক্লিওটাইড, বেসিক 4টা নিউক্লিওটাইড নিয়ে
নিয়ে গঠিত হয় অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন ইউরাসিল এই চারটাই রিপিটেড হয়ে যেমন এ জি সি ইউ অথবা এ ইউ সি ইউ এইভাবে করে 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 সে প্রায় একটা পুরো স্ট্রাকচার তৈরি করে ইতিমধ্যে দেখা গিয়েছে করোনা ভাইরাসের বিভিন্ন যে জিনোম সিকোয়েন্সিং অর্থাৎ এই পুরো লেটারগুলা এই পুরো নিউক্লিওটাইডগুলা স্টাডি করে যারা দেখেছেন তারা দেখতে পেয়েছেন প্রায় 26 থেকে 31,000 বেস পেয়ার বলি আমরা এদেরকে এটিসিজি কে এক একটা পেয়ারকে বেস পেয়ার বলা হয় বেস পেয়ার পাওয়া গিয়েছে এর মধ্যে আমরা এর যে ভেরিয়েশনস গুলা এর মধ্যে মাঝখানে যে সবগুলার স্ট্রাকচারই কি সেম তা কিন্তু নাও হতে পারে তা দেখা যাচ্ছে যে অনেক এই এটিসিজি এর একটা দুইটা জায়গাতেই অনেক চেঞ্জ দেখা যায় এবং এই চেঞ্জ দেখা যাওয়ার জন্য কখনো কখনো ভাইরাসটার কার্যকারিতার দিক থেকে এবং গঠনগত দিক থেকে সিভিয়ার চেঞ্জ আসতে পারে আবার কখনো কখনো কোনো চেঞ্জই আসে না তো আসলে জিনোম সিকোয়েন্সিং এর মাধ্যমে আমরা পুরো ভাইরাসের গঠনটা আসলে খুব ভালোমতো বুঝতে পারবো এবং সেই গঠনের উপর ভিত্তি করে আমরা আসলে ভাইরাসটার এগেনস্টে যেই ড্রাগগুলা সেই ড্রাগগুলা বা এর যে ভ্যাকসিন বা যে যে রিসার্চগুলা হচ্ছে অথবা বিভিন্ন দেশের ভাইরাসটার গঠনগুলা একই রকম কিনা বা এই মহামারীর প্রকোপটা কত দূর পর্যন্ত যেতে পারে সেই বিষয়গুলা সম্পর্কে হয়তো জানতে পারবো সামনে সে কারণে জিনোম সিকোয়েন্সিংটা আসলে খুব দরকার বা ইম্পর্টেন্ট ধন্যবাদ স্যার আমরা আমাদের আরো অনেক প্রশ্ন নিয়ে আপনার কাছে ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর প্রিয় শ্রোতা আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে শুনতে থাকুন রেডিও ভূমি 92.8 FM সময় যতই কঠিন হোক আইএফআইসি শাখা উপশাখা কার্ড আমার ব্যাংক এবং গ্রাহক সেবা কেন্দ্র নিয়ে আমরা আপনার পাশেই আছি আইএফআইসি ডেবিট কার্ড দিয়ে বিনা খরচে টাকা তোলা যাচ্ছে দেশের যে কোনো ব্যাংকের এটিএম বুথ থেকে ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম আইএফআইসি আমার ব্যাংকের মাধ্যমে ঘরে বসেই সব ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে আর আপনার ব্যাংকিং জিজ্ঞাসার উত্তর দিতে এখন আরও বিস্তৃত হয়েছে আমাদের গ্রাহক সেবা কেন্দ্র আস্থা রাখবেন জানবেন 3,500 আইএফআইসি কর্মী আছে আপনাদের সেবায় আপনাদের পাশে সব সময় এটা কি করোনা ভাইরাস প্রতিরোধে ঘরে থাকাই সবচাইতে নিরাপদ তাই ঘরে বসেই 5% মূল্য ছাড়ে আরএফএল গ্যাস স্টোভ ফ্রি হোম ডেলিভারি পেতে কল করুন 0961-3737-777 নম্বরে ঘরে থাকুন সুস্থ থাকুন আরএফএল গ্যাস স্টোভ পরিবারের একজন চিরদিনের বন্ধন শুনছেন রেডিও ভূমি 92.8 FM শ্রোতা আমি খাদিজা হোসেন সাবিহা আছি রেডিও ভূমি ও হিউম্যান এইড বাংলাদেশের যৌথ প্রযোজনায় করোনায় করণীয় নিয়ে আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর কাজী লুৎফর রহমান আপনাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ facebook.com/radiobhumi এর অনলাইন লাইভ স্যার আমরা জিনোম সিকোয়েন্স নিয়ে কথা বলছিলাম এই জিনোম সিকোয়েন্স আমাদের জন্য কতটা আশার আলো নিয়ে আসতে পারে বলে আপনি মনে করেন ধন্যবাদ আমরা জিনোম সিকোয়েন্সিং এর ব্যাপারটা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এই পর্যন্ত প্রায় 6,500 জিনোম সিকোয়েন্স অর্থাৎ 16,000 এর মতো জিনোম সিকোয়েন্সিং এর রিপোর্ট জমা করা হয়েছে মানে জেনেটিক ম্যাপ আমরা পেয়েছি এই COVID-19 এর মধ্যে বেশ কয়েকটা স্ট্রেইন দেখা যাচ্ছে এখন কথা হচ্ছে যে এই যে জিনোম সিকোয়েন্সিং গুলো আমরা পাচ্ছি আমাদের বাংলাদেশও কিন্তু পিছিয়ে নেই আমাদের বাংলাদেশে কিছুদিন আগেই আমরা জানি যে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন একটি জিনোম সিকোয়েন্সের ফাইলোজেনিক ট্রি জমা দিয়েছেন এবং সেখান থেকে এই যে ভেরিয়েশনস গুলো এবং এর বেশ কিছু মিউটেশনস আমরা দেখতে পেয়েছি আমি যদি ভুল না বলি তাহলে এখন পর্যন্ত চারটা জায়গা থেকে আজ পর্যন্ত হচ্ছে জিনোম সিকোয়েন্স অলরেডি জমা দেওয়া হয়ে গিয়েছে এর মধ্যে ডিএনএ সলিউশন
দিয়েছেন এনআইবি, এটা গভর্নমেন্ট প্রজেক্ট থেকে দেয়া হয়েছে, এবং আরো দেয়া হয়েছে হচ্ছে আমরা জানি তেজগাঁও কলেজ থেকে একটা সম্ভবত জিনোম সিকোয়েন্সিং দেয়া হয়েছে, এবং এই জিনোম সিকোয়েন্স নিয়ে কাজ করা যাচ্ছে। এখন আমাদের কথা হচ্ছে যে একটা বা দুইটা স্যাম্পলের জিনোম সিকোয়েন্স দিয়ে আমরা সম্পূর্ণ দেশে কি অবস্থায় কি কি ধরনের ভাইরাস স্ট্রেন আছে সেটা আমরা আসলে জানতে পারবো না। আমাদের এটা একটা চলমান প্রক্রিয়া, আমাদের এই মলিকুলার লেভেলের কাজটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। অর্থাৎ আমি একটু আগে জিনোমটা বলেছিলাম যে এই ভাইরাসের হোল যে গঠনটা, এই গঠন সম্পর্কে একদম ক্লিন কাট আইডিয়া যদি আমরা চাই তাহলে জিনোম সিকোয়েন্সটা লাগবে, এবং এর উপর ভিত্তি করেই আমরা আসলে এই ভাইরাস জমা পড়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি উহানের যে ভাইরাসটা পাওয়া গিয়েছিল সেটার সাথে প্রায় 9 জায়গাতে আমাদের চেঞ্জ আছে, মিউটেশন আছে আমাদের টাইপ যেটা পাওয়া গিয়েছিল। এর মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আমি শুরুতেই বলছিলাম যে ভাইরাসটা আসলে এফেক্ট করে ভাইরাসের স্পাইক প্রোটিন দিয়ে, যেটা আমাদের ACE2 আমাদের শরীরের রিসেপ্টরের সাথে জোড়া লেগে তারপরে তার ইফেক্টটা করে, এবং সেই পজিশনেও কিন্তু 614 নাম্বার পজিশনের স্পাইক প্রোটিন একটা চেঞ্জ দেখতে পাওয়া গিয়েছে। সো এটা আসলে এখনই বলতে পারছি না যে এটার ফলে ভাইরাসের অ্যাক্টিভেশনটা অনেক বেশি হবে না কম হবে, সেটা এখনো রিসার্চের বিষয়। বাট আমরা এই যে ভেরিয়েশনটা জানতে পারছি যে এই ভেরিয়েশন গুলো আছে এবং এটা আমাদেরকে কতটুকু ক্ষতি করতে পারে বা আমাদেরকে ভাইরাসটার প্রকটতা থেকে কতটা আসলে ক্ষতির দিক থেকে আমাদের দূরে ঠেলে নিয়ে আসতে পারে, এই জিনিসগুলো এখন রিসার্চের আন্ডারে। সেই কারণে এই জিনোম সিকোয়েন্সিং চালিয়ে যেতে হবে চলমান প্রক্রিয়ার মতো করে, এবং এর ভেরিয়েশন গুলো আমাদের দেশে আসলে কয়টা ভেরিয়েশন এসেছে, যেমন প্রথম জিনোম সিকোয়েন্সটা থেকে আমরা জেনেছি যে অনেকটা ইউরোপের যেই প্যাটার্ন ছিল গঠনের দিক থেকে সেটা, এখন আবার নতুন গুলা থেকে দেখতে পাচ্ছি সৌদি আরব, ইউরোপ, সিঙ্গাপুর, এই জায়গাগুলোর সাথেও কিছু স্ট্রেইনের আমাদের মিল আছে। তো এই ক্ষেত্রে আমাদের আসলে এটা একটা চলমান প্রক্রিয়া, আমাদের এটা চালিয়ে যেতে হবে এবং এর উপরেই ডিপেন্ড করবে এই ভাইরাসের ফিউচারে যে মেডিকেশনস গুলো সেগুলো। ধন্যবাদ স্যার। স্যার, করোনায় যেটা সবচেয়ে বড় সমস্যা এখন দেখা যাচ্ছে যে মানসিক স্বাস্থ্যের অনেক ক্ষতি হচ্ছে, সে ব্যাপারে আপনার পরামর্শ কি? ধন্যবাদ। হ্যাঁ, এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। আমি যদি ভুল না করি আজকে 76তম দিন ছিল আমাদের আসলে এই করোনা যুদ্ধের, এবং অনেকেই বাসা থেকে একদমই বের হন নাই, অনেকে বাধা মানছেন না, বাইরে বের হয়ে যাচ্ছেন। আমাদের বাসার মধ্যে আসলে যখন আমরা যারা অলরেডি বাসার মধ্যে কোয়ারেন্টাইন বা লকডাউন যাই না যাই বলি না কেন আছেন, বেশ কিছু প্রবলেম দেখা যায়। যেমন সাধারণত আমরা বাসায় সবসময় কিন্তু সব এজ গ্রুপের মানুষ একসাথে থাকি না, আমরা কাজের জন্য বিভিন্ন জায়গায় যাই আসি, আমাদের কিছুটা মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা হয় না ওভাবে হয়তো সবসময়, বাট এই মোমেন্টে সেটা দরকার, কারণ আমরা সবসময় বাসায় আছি, বাইরের কাজে ডাইভার্ট হচ্ছি না, এবং তার ফলে আমাদের মন অনেক খারাপ হচ্ছে। দেখা যাচ্ছে যে একজনের একটা দুটো কথাতে মন খারাপ করে ফেলছি, ঝগড়া ঝাঁটি বাড়ছে, এবং মাঝে মাঝে আমাদের বাসার বিশেষ করে আমাদের এখানে কিছুটা মেলজম দেখা যায় যে বাসায় কাজের প্রেশার আমাদের মা খালাদের উপরে অনেক বেশি বেড়ে যায় মাঝে মাঝে, তো সেই ক্ষেত্রে অনেক প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের সাথে আমরা হয়তো খুব সুন্দর ব্যবহার করতে পারি না, এবং তাদের আসলে একটা ভীতি কাজ করে, কারণ আমরা জানি যে করোনায় আসলে যারা এটা যদিও সব এজকেই এফেক্ট করে, তারপরও বয়োজ্যেষ্ঠদের ইমিউনিটি সিস্টেম নিয়ে যদি একটু কোয়েশ্চেন থেকে যায় সেই ক্ষেত্রে হয়তো বা তাদের জন্য বেশি ক্ষতিকর হতে পারেন। তো অনেকেই আমার কাছে ফোন করেন যে আমার হুট করে একটু শ্বাসকষ্ট হচ্ছে না, আমার কাছে বেশ কিছু ফোন আসছে, দেখা যায় এটা প্যানিক অ্যাটাকের জন্য হয় যে মানে ভয় লাগলো যে শ্বাসকষ্ট হচ্ছে, বা আমার একটু ঠান্ডা লেগে গেছে, বা আমার একটু জ্বর আসছে, বা এটা কি আসলে করোনা হয়ে গেল কিনা। হ্যাঁ, হতে পারে, বাট সেই ক্ষেত্রে হচ্ছে আমরা খুব প্যানিক হয়ে যাচ্ছি, এবং আমরা যেই জিনিসটা হচ্ছে ঝগড়া ঝাঁটি এই জিনিসগুলো অনেক বেড়ে যাচ্ছে, তো এই জায়গাগুলোর প্রতি আমাদের একটু নজর দেওয়া উচিত। আমাদের এমপ্যাথি, আমরা সবসময় সিম্প্যাথি ওয়ার্ডটা ইউজ করি, আমাদের আসলে এমপ্যাথিক্যাল ওয়েতে মানে আমাদেরকে সহমর্মিতা দিয়ে সবার কথা শোনা উচিত, সবার সাথে শেয়ার করা উচিত, সবাইকে বলতে দেওয়া উচিত, এবং এক্সেপ্টেন্স
এর জায়গাটা অনেক বাড়ানো উচিত এবং একই সাথে সবার কাজে সহযোগিতা করা উচিত। আমাদের অনেক কাজ করতে পারি আমরা বাসায় মিলেমিশে থেকে, একটা তরকারি দিয়ে খেয়ে একটু হাসি খুশি থাকতে পারি, সবাই মিলে একটু লুডু খেলতে পারি, যে সময়টা সবাইকে দেয়া হতো না সেই সময়টা সবাইকে দিতে পারি। আমার মনে হয় পারিবারিক বন্ধনটাকে বৃদ্ধি করার জন্য বা সুন্দর করার জন্য এই নেগেটিভ সময়টাকে আমরা পজিটিভ ভাবে কাজে লাগাতে পারি। ধন্যবাদ স্যার। স্যার, আপনি আমাদের তরুণ সমাজের জন্য কি এই মুহূর্তে করণীয় নিয়ে কোনো পরামর্শ দিবেন? অবশ্যই, ধন্যবাদ এত সুন্দর একটি প্রশ্নের জন্য। আমি মনে করি আমাদের বাংলাদেশের যে তরুণ সমাজ আছে তারা আসলে অনেক শক্তিশালী, তারা চাইলে পরে আমাদের দেশটাকে খুব সুন্দরভাবে বদলে দিতে পারে। কারণ আমরা ছোটবেলায় যে আবহাওয়া থেকে যেই পরিবেশ যেভাবে করে বড় হই, আমরা এখানে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত এই প্রতিটা এরিয়া গুলাকে আমরা যেভাবে এক্সপেরিয়েন্স করি, আমরা প্রতিটা জিনিসকে যেভাবে একসেপ্ট করে নেয়ার ক্ষমতাটা আমাদের ভিতরে আছে সেটাকে যদি আমরা লালন করি আসলে আমরা অনেক দূর যেতে পারবো। আমি অবশ্যই সবসময় তরুণদের পক্ষে কথা বলি এবং আমি চাই সবসময় তরুণ থাকতে। একসেপ্টেন্স, আমি একটু আগে যে কথাটা বলছিলাম, এই জায়গাটা যদি আমরা আমাদের তরুণ সমাজের মধ্যে বৃদ্ধি করি এবং রুটিন লাইফ, এই দুইটা জিনিস যদি আমি সবসময় মেনটেন করি বা ফলো করি, তাহলে আসলে আমাদের তরুণ সমাজ তথা দেশটা পরিবর্তন হয়ে যাবে। আমি একটু সবাইকে বলবো, তরুণ যারা শুনছেন তাদের জন্য বলবো, আপনারা একটু লাইফটাকে রুটিন বানান। আমি করোনার মধ্যে সবচেয়ে বড় প্রবলেম যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে স্লিপ সাইকেল। স্লিপ সাইকেল আমাদের একেবারেই নষ্ট হয়ে গিয়েছে এবং এই প্রবণতাটা আসলে আমাদের তরুণদের মধ্যেই বেশি। আমরা সারা রাত জেগে থাকি, সারা রাত আমরা জেগে সকালবেলা ঘুমাতে যাই এবং একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত ঘুমাই, এবং এই ক্ষেত্রে বাইরে যাতে না যেতে হয় সেক্ষেত্রে হয়তো মা বাবারাও বলেন যে আচ্ছা ঠিক আছে ঘুমাক বা এরকম, কিন্তু এটাতে আসলে আমরা যখন আবার আমাদের সাধারণ অবস্থায় ফিরে যাব তখন কিন্তু এই জিনিসটা আমাদের জন্য খুব একটা ভালো কিছু বয়ে আনবে না। তাই আমাদের লাইফটাকে রেগুলার করা, রুটিন করার এই হচ্ছে সুন্দর একটা সময়। আমরা আমাদের বেশ কিছু কাজ যেটা করা হয়নি বাসায় বসে সেই কাজটা করতে পারি। আমাদের স্কুল কলেজ, ভার্সিটি, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, আমরা যেখানেই পড়ছি সেই জায়গাটা হয়তো বন্ধ, আমরা কিন্তু বাসাতেই বেশ কিছু কাজ করতে পারি। ইন্টারনেট কিন্তু এখন অনেক সহজলভ্য, আমরা হয়তো অনেক জায়গায় অনলাইন ক্লাস হচ্ছে, এর বাইরেও আমাদের যেই ক্লাসগুলো আমাদের কাছে কঠিন লাগে, স্পেশালি মেডিকেলে যখন আমি পড়তাম বা আমি পরেও যখন পোস্ট গ্রাজুয়েশনের জন্য পড়াশোনা করতাম, আমি ইউটিউবে বিভিন্ন বড় বড় লেকচারার, প্রফেসরদের লেকচারার দেখতাম। আমাদের রেসপেক্টেড টিচার্সদের পড়াশোনা অনেক সুন্দর এবং সাথে আমি আরো সেইগুলাকে কাজে লাগিয়ে আমি ওখান থেকেও বেশ কিছু জ্ঞান আহরণ। এই মেকানিজম গুলা যদি আমরা যাই, যে ছোট ছোট ম্যাথের থিওরি বা মেডিকেলের বিভিন্ন জিনিস, ইউনিভার্সিটি যেভাবে পড়াশোনা করতে চাই, ইনফ্যাক্ট আজকে আমি যেই তথ্যগুলা দিলাম এগুলা ইউটিউবে যদি অ্যানিমেশন দেখে আমরা সার্চ দিই তাহলে কিন্তু আমরা সুন্দর এনজয়েবল অ্যানিমেশন ভিডিও পেয়ে যেতে পারি। সেই জন্য পড়াশোনাটাকে কিন্তু আমরা এখন একটু ইন্টারনেট বেসড করে ফেলতে পারি এবং আমরা চাইলে খুব সুন্দরভাবে আপগ্রেডেড থাকতে পারি ইন্টারনেটটাকে সুন্দরভাবে ব্যবহার করে। আমরা সোশ্যাল মিডিয়াতে ঢুকে বিভিন্ন প্যানিক যে স্ট্যাটাসগুলো দেখছি বা স্ট্যাটাস দিচ্ছি না জেনে না বুঝে হয়তো বা অনেক কথা বলে ফেলছি, অনেক ভুল তথ্য শেয়ার করে ফেলছি, এই জায়গা থেকে আমাদের নিজেদেরকে কিছুটা দূরে রাখতে পারি। সেক্ষেত্রে ফেসবুক বা আদার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেই মিডিয়াগুলো আসলে ব্যবহারে কিছুটা লিমিটেড আনার প্র্যাকটিসটা আমরা এখন করতে পারি। আমরা একবার বা দুবার ফেসবুকে ঢুকতে পারি, এই জিনিসগুলো আমরা প্র্যাকটিস করতে পারি। আর আমরা যদি খুব সুন্দরভাবে রুটিন লাইফ একটা বানিয়ে ফেলি, শুধু এখনকার জন্য না সবসময়ের জন্য, তাহলে মনে হয় খুব সুন্দর হয়। যেমন আমাদের পছন্দের কাজের জন্য আমরা যারা গান গাইতে পছন্দ করি বা যে কাজটাই বই পড়তে পছন্দ করি, আমরা এখন প্রতিদিনই সেটা 2 ঘন্টা করি। আমরা প্রত্যেকে ইংলিশ প্র্যাকটিস করতে পারি, আমরা ইংলিশ প্র্যাকটিসিং এর খুব সুন্দর সুন্দর কিছু ওয়েবসাইট আছে, এছাড়া ভিডিওতে আমরা ইউটিউব ভিডিও দেখতে পারি, আমাদের অনেক নলেজ এই ক্ষেত্রে বাড়বে। আমরা এন্টারটেইনমেন্টের জন্য কিছুটা টাইম ব্যয় করব, আমরা চাইলে পরে আমরা একটু নাটক দেখব, সিনেমা দেখব, চেষ্টা করব ফ্যামিলি সবাইকে টাইম দেওয়ার জন্য। এটা খুব ইম্পর্টেন্ট যে ব্যাপার, মাদকাসক্তি এই সময় আসলে আমাদের হয়তোবা ফ্রাস্ট্রেটেড করে ওদিকে নিয়ে যেতে পারে, আমাদের এই জায়গা থেকে অবশ্যই আমাদেরকে কন্ট্রোল করে রাখতে হবে। আমাদের
একটা সুন্দর একটা আমরা এই নেগেটিভ টাইমটাকে যদি খুব সুন্দর ভাবে রুটিনটা একটা ওয়েতে নিয়ে এসে আমরা একটু বাসার কাজ করি, আমাদের মারা কত কষ্ট করে বাসায় কাজ করে সেটা যদি একটু ফিল করি, যে বাসায় একটু যখন থালাটা ধোয়া হচ্ছে আমরা যদি একটু হেল্প করি, আমরা বাসা ঘর গোছানোর সময় যদি নিজের ঘরটা নিজের পড়ার টেবিলটা একটু গুছিয়ে রাখি, এই সুন্দরভাবে রুটিন ওয়েতে যদি একটু চলাফেরার চেষ্টা করি তাহলে আমাদের লাইফটা আসলে খুব সুন্দর হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমি একটা আইডিয়া দিতে পারি ছোট্ট করে, হচ্ছে যে একটা খাতা কলম নিন, আপনি প্রতিদিনের রুটিনটা লিখে ফেলেন, কত ঘন্টা পড়বেন, কত ঘন্টা কাজ করবেন, কত ঘন্টা টিভি দেখবেন, কত ঘন্টা ব্যায়াম করবেন, প্রতিটা জিনিস আপনি আওয়ারলি হচ্ছে লিখে ফেলেন এবং সেই হিসাবে সেই রুটিনটা আপনি ফলো করার চেষ্টা করেন। আমি এখনো আসলে ওটা ফলো করার চেষ্টা করি। সো প্রত্যেকেই যদি এইভাবে রুটিন ওয়েতে থাকি এবং সুন্দরভাবে হাসি কুদিয়ে প্রত্যেকের সাথে কথা বলি, নেগেটিভ অ্যাপ্রোচ থেকে দূরে থাকি, সবাইকে অ্যাপ্রিসিয়েট করি যতটুকুই অন্য একজন করলো, তাহলে আমার কাছে মনে হয় আমাদের নিজেদের জীবনটাকে করোনার টাইমের সাথে সাথে নর্মাল টাইম যখন আসবে, সুন্দর দিন যখন আসবে, তখন সুন্দরভাবে বদলে ফেলতে পারবো। আমাদের পরিবার বদলাবে, সমাজ বদলাবে, দেশ সুন্দরভাবে বদলাবে। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান পরামর্শের জন্য। স্যার আমরা এখন একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এই মুহূর্তে আমরা আমাদের শ্রোতাদের একটু প্রশ্ন নিব। একটি আমাদেরকে আহমেদ নীরব প্রশ্ন করেছেন যে করোনা রোগীরা কি শারীরিক ব্যায়াম করতে পারবে, যদি পারে সেগুলো কি ধরনের, একটু সংক্ষেপে যদি স্যার বলতেন। আচ্ছা, করোনা এখন ব্যাপার হচ্ছে করোনার যে রোগী তিনি হচ্ছেন কয়েকটি স্টেজে থাকতে পারে, অনেকেই সিমটমস লেস আছেন যে তার কোনো লেভেলে কোনো সিমটমই নাই, সে যথেষ্ট লেভেলে সুস্থ আছে, সেই ক্ষেত্রে সে পরিমাপ ব্যায়াম করতে পারবে এবং অবশ্যই আইসোলেশনে থাকবে। এবং আইসোলেশনের টাইমটা কিন্তু অনেক বেশি না, তার 14 দিন পরে তার হচ্ছে আমরা টেস্ট করে তারপর 1 মাসের মধ্যেই মোটামুটি বলতে পারি যে ওই টাইমটা সে ঠিক হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে সে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার যে অসুখটা যে স্টেজ স্টেজ অনুযায়ী সে কতটুকু ফিজিক্যাল স্ট্রেস নিবে সেটা ঠিক করে সে অবশ্যই ব্যায়াম করতে পারবে। সেক্ষেত্রে তার অবস্থা যদি একটু বেশি খারাপ হয় তাহলে তো অবশ্যই তাকে রেস্টে থাকতে হবে, তো গাইডলাইনটা প্রপারলি ফলো করে সে ওই টাইমটুকু তাকে পার করতে হবে, তারপরে সুস্থ হয়ে গেলে তো ডেফিনেটলি সে রেগুলার লাইফে ফিরতেই পারছে। ধন্যবাদ স্যার আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আপনাদের সবাইকেও ধন্যবাদ। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন আমাদের বিশেষ আয়োজন রেডিও ভূমি ও হিউম্যান এইড বাংলাদেশের যৌথ প্রযোজনায় করোনায় করণীয়। আমি খাদিজা হোসেন সাবিহা ছিলাম আপনাদের সঙ্গে, আর আজ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ডক্টর কাজী লুৎফর রহমান, MBBS DMC DMU, MPhil থিসিস পার্ট স্টুডেন্ট ঢাকা মেডিকেল কলেজ, BCS হেলথ, নবনিয়োগপ্রাপ্ত বসুন্ধরা কনভেনশন সেন্টার গ্রেট হসপিটাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আতঙ্কিত নয় সচেতন থাকবেন, আর শুনতে থাকুন রেডিও ভূমি 92.8 FM।